চিকেন কাটলেট ফিশ ফ্রাই বিভিন্ন রকমের চকলেট এট কি আইটেম সেই দই ঘরের শুভ সন্ধ্যা গুড ইভিনিং সবাইকে নতুন আরো একটা ব্লগে স্বাগত এখন যাচ্ছি হচ্ছে খাদ্য মেলায় খাদ্যমেলা আবার কোথায় হচ্ছে খাদ্যমেলা হচ্ছে হচ্ছে তোমার বাহারে আহারে খাদ্যমেলা এটা যেটা গণেশ ঘোষ উদ্যান এই যে এই রোডের উপরে গণেশ ঘোষ উদ্যান এই রোডটার নাম কি গণেশ ঘোষ উদ্যান আছে এই গণেশ ঘোষ উদ্যানের মধ্যেই হচ্ছে খাদ্য মেলাটা বাহারে আহারে চলে এসেছি আমরা মেন জায়গাতে দেখতে পাচ্ছ লাইট টাইট দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গা গাড়িও অনেক মানে যাতায়াত করে অনেক গাড়ি ওইদিকে পার হতে হবে আমাদের এটা হচ্ছে পাইকপাড়া এলাকার মধ্যে পাইকপাড়া এটা গেটের সামনেটা দেখতে পাচ্ছ কতটা ক্রাউড রয়েছে ভিতরে তার মানে ঢুকলে কতটা হবে চল 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 রাস্তা পার হয়ে যাই তাড়াতাড়ি করে ভিতরে ঢুকে দেখি বাইরে যেরকম ভিড়টা দেখলাম আরে বাস ভিতরে তো আরো বেশ ভিড় ভাড়টা চারিদিকে খাবার আর খাবার একদম সামনেটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে একটুখানি দেখাই তোমাদেরকে দেখো শুধু খাবার না এখানে আরো 500 টাকা 200 টাকা 300 টাকা আরো জিনিসপত্র এখানে রয়েছে এইদিকে অনেক মানে স্টল গুলোতে দেখতে রাঙামাটি বুটিক শান্তিনিকেতন কলকাতা দেখো শান্তিনিকেতনের বিভিন্ন রকমের জিনিসপত্র কিনতে চাইলে এখানে রয়েছে শান্তিনিকেতনের সব জিনিসপত্র আর ফ্ল্যাট 50% অফ রয়েছে নবদ্বীপের ক্ষীর দই দেখো এই যে নবদ্বীপের ক্ষীর দই পাওয়া যাচ্ছে এই স্টলটাতে গিয়ে দেখা যাক নবদ্বীপের ক্ষীর দইয়ের যে স্টল সেই দইয়ের স্টলে আছি এখানে ক্ষীর দই সহ সহ আরও বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে এটা দেখা যাচ্ছে এই দিকটাতে রয়েছে ঘি তারপরে আচার আরও বিভিন্ন রকমের জিনিস এখানে চকলেটসও রয়েছে আমের মিষ্টি জেলি তারপরে আরো জলপাইয়ের আচার আরো আচার এখানে অ্যাভেলেবল এই দিদির সাথে দুদিন আগে দেখা হয়েছিল চিনতে পেরেছো দেখা হয়েছিল দুদিন আগে সেই দই ঘরে দেখতেই পাচ্ছ সেই দই ঘরের যে এই একদম একদম ছোট ছোট যেটা এটা এটা কত গ্রামে 45-150 গ্রাম 150 গ্রাম আর একদম হাইয়েস্ট একটুখানি বলে দাও তারপরে আছে তোমার 550 যেটা 150 আর যদি 1 কেজি নাও তাহলে তোমার 1 কেজি 100 এটা তোমার দাম পড়বে 280 টাকা মানে 60 টাকা কেজি হিসেবে একদম আমার মুখটা মনে রাখো ফেসবুকে গিয়ে মৌমিতা দে গ্রসারি সার্চ করলে আমার লাইভ দেখতে পাবে এই দামেই পাবে একদমই তাই দুদিন আগেও তোমরা চেটে পুটেতেও দেখেছিলে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম চলো এবার সামনের যে স্টলটা সেই স্টলটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে বিভিন্ন রকমের কাবাব দেখা যাচ্ছে ঠিক আছে বেশ দেখে দেখলেই একদম পুরো লোভনীয় ব্যাপারটা পড় ঠিক আছে এদিকেও আরও কোনো রকম জিনিস প্যাকেট করা রয়েছে এগুলো যে পাতুরি যাদের পাতুরি খেতে যারা ভালোবাসো চাউমিন রয়েছে আরও আমি আর এদিকে তাকালাম না আমার খিদে ফিদে পেয়ে যাচ্ছে এখানে দেখলেই এইগুলো দেখলেই তো খিদে পাওয়ার মেন জায়গা এই গ্রাউন্ডটা বেশ একটা বড় গ্রাউন্ড আর এই সামনের দিকে এই যে স্টেজটা দেখতে পাচ্ছ এই স্টেজে সব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে এখন তো মেলাতে বাইক আর গাড়িও বিক্রি হয় এখানে সব রয়েছে যারা গাড়ি কিনতে চায় এখান থেকে নিতে পারে মাঠে দেখতেই পাচ্ছ ভালোই মোটামুটি ভিড় রয়েছে এখন বাজে 8:30 সময় এরকমটা ভিড় সবাই এখানে ডিনার করেই তার মানে বাড়িতে যায় এই দোকানে বকখালির ভেটকি মাছের আইটেম সঙ্গে চিকেন ফ্রাই রয়েছে গিয়ে দেখাই তোমাদেরকে কি কি আইটেম রয়েছে চিকেন কাটলেট চিকেন কাবাব সব কিছু জিনিসপত্র এই দোকানে রয়েছে সব সাজানো গোছানো রয়েছে দেখতেই পাচ্ছ সঙ্গে সঙ্গে অনেক ভিড় ওপরে মোমো রয়েছে আরো বিভিন্ন রকমের জিনিস রয়েছে দা চিনতে পারছো সেই চেটেপুটে দেখা হয়েছিল চেটেপুটে একটু বলে দাও জোরে জোরে বকখালি একটু বলে দাও বকখালি ফিশ সেন্টার এটকির আইটেম আপনার কমপ্লিট হচ্ছে কবিরাজি সবই পাওয়া যাচ্ছে এখানে আর মোমো কত করে মোমো 7টা প্লেট 5 পিস বেশ চলো এবার সামনের দিকে দেখাই তোমাদেরকে মোমোর এই হচ্ছে মোমোটা সুস্বাদু একদম এখানে লাইভ কবিরাজি ভাজা হচ্ছে হ্যাঁ কবিরাজি ভাজছ কত করে 120 টাকা লাইভ কবিরাজি আচ্ছা আগের দিন তো চেটে পুটেতে দেখেছিলাম ঠিক আছে এই যে সব কবিরাজি ভাজা রয়েছে নাকি এটা ভাজা না এটা মানে আপড়ে আছে ফুল করে দেব কবিরাজি বাহ আচ্ছা এদিকে কি রয়েছে এটা চিকেন কাটলেট চিকেন কাটলেট ফিশ ফ্রাই ফিশ বাটার ফ্রাই ফিশ ফিঙ্গার আচ্ছা চিকেন পকোড়া চিকেন কাবাব চিকেন ড্রামস্টিক আচ্ছা চলো এদিকে গিয়ে দেখাই তোমাদেরকে চিকেন কাবাব সব অ্যাভেলেবল
বিরিয়ানি, বাঁশ বিরিয়ানি, মাছ 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 বাঁশ বিরিয়ানি মন্ডল বাঁশের মধ্যে। লোটে মাছের ভাজা থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল এখানে। কম্বো আইটেম সঙ্গে বম্বে বিরিয়ানি, এখানে শুধু বিরিয়ানি নয়, বিরিয়ানির সাথে সাথে পোলাও, তারপরে আরো বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। এই যে চাউমিন, তারপরে এদিকে মাংস তো দেখাই যাচ্ছে, আর হচ্ছে তোমার ফ্রাইড রাইস, আর এটা পোলাও। তোর কোনটা পছন্দ? এই 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 এতগুলো ডিশ দেখতে পাচ্ছিস, কোনটা পছন্দ তোর? চাউমিন। হ্যাঁ চাউমিন, চাউমিন। তুই এত কিছু দেখতে পাচ্ছিস, ফ্রাইড রাইস পছন্দ না? ফ্রাইড রাইস পছন্দ না, পোলাও পোলাও পোলাওটা সব থেকে বেশি পছন্দ, পোলাও সব থেকে বেশি খাস। আচ্ছা যাই হোক, আমার তো চাউমিনও ভালো লাগে, সবই ভালো লাগে, আমি পেটুক মানুষ তো সবই খেতে ভালোবাসি আমি। এই যে সে বাঁশ বিরিয়ানি আর কি, বাঁশের মধ্যে আর কি বাঁশ পোড়া মটন বিরিয়ানি, এখানে লেখাও রয়েছে বাঁশ পোড়া সব বিরিয়ানি বাঁশের মধ্যে। এটা খেয়েছিস, সবার খেয়েছিস বাঁশের মধ্যে? একবার খেয়ে দেখবি, আমি একবারই খেয়েছিলাম, বেশ দারুণ লাগে ব্যাপারটা। এই দেখো বাঁশটা যে পোড়াচ্ছে এখানে দেখা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি, এদিকে গ্যাস আছে, আমি আর সামনে যাচ্ছি না, বেশি গরম রয়েছে। বাঁশটা বাইরে থেকে এরকম পুড়িয়ে ভিতরে পুরো মানে ব্যাপারটা হয়ে যায়, বেশ সুন্দর সুস্বাদু লাগে খেতে। যারা খেয়েছো কমেন্ট করে জানিও কিন্তু। স্পাইসি কাবাব এদিকটা দেখাই তোমাদেরকে, দেখো বিভিন্ন রকমের এখানে কাবাব রয়েছে, আরও সব কাবাব মানে এখানে সব আগুনে একদম পুরানো হচ্ছে, সত্য দেখতে পাচ্ছ সেটা, এইদিকে তো সব রয়েছেই আরও। এবার তোমাদের দেখাই টি জাংশন, কত দামের কি কি টি রয়েছে তোমাদের কাছে? মাসেরা টি আছে, জিঞ্জার টি আছে, এলাইচি টি আছে, কেসার টি আছে, সিগনেচার, সিনেমার, আর বাস অনেক টি আছে। মিনিমাম কত দাম থেকে শুরু হচ্ছে? 35 থেকে স্টার্টিং। 35 থেকে কিভাবে কি পাচ্ছি আমরা? মাসেরা টি, মাসেরা টি। বিখ্যাত মিষ্টি দোকান নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্স, সবাই জানো মোটামুটি, দোকানেও ভিড়ভাট্টা রয়েছে, সব মিষ্টি প্রেমী বাঙালি, সাথে সাথে আমিও মিষ্টি প্রেমী, তোমরা মিষ্টি প্রেমী হয়তো আমার মতো আছো আর কি, কেউ কেউ আবার কেউ কেউ ঝাল প্রেমী। মিষ্টি দই, তারপরে এরকম ধরনের জেলি টাইপের কিছু একটা, তোমার সন্দেশ, সব কিছু অ্যাভেলেবেল এখানে রয়েছে, নলিন চন্দ্র দাস নাম করা মিষ্টি দোকান। বিরিয়ানি, তারপরে মিষ্টি, সব কিছু খাওয়ার পরে আমরা কি খাই? পান খাই, পানের স্টলে চলে এসেছি। সামনে থেকে দেখতেই পাচ্ছ সমস্ত দাদারা সাজাচ্ছে পানগুলো সামনের দিকে, চকলেট পান, তারপরে আরও রকম বিভিন্ন রকমের পানগুলো, মশলা টসলাগুলো রয়েছে সব। এখানে বিভিন্ন রকমের কেক রয়েছে, কলকাতা বেকার্সের পক্ষ থেকে এই স্টলটা। আচ্ছা শুধু কেক না, প্যাটিসও ছিল ওইখানে। এবার সামনের দিকে দেখো এই স্টলটাতে রয়েছে, এখানে বেশ কিছু জিনিসপত্র রয়েছে। আরও একটা মিষ্টির দোকানে চলে এসেছি, ঠিক আছে, এখানে দেখো অনেক রকমের মিষ্টি, প্রচুর মিষ্টি, দইটাই বেশি দেখা যাচ্ছে এখানে, দই, এগুলো দই, হ্যাঁ ওই দিকে দই রয়েছে, ভাঁড়ের মধ্যে কিছু সন্দেশও তো রয়েছে অনেক। মেলা একদম জমে উঠেছে, এত ভিড় মেলায়, চারিদিক থেকে দেখো এখনও মানুষ আসছেন, খাচ্ছেন, প্রচুর ভিড়। এখানে চাউমিন, ফ্রাইড রাইস সব কিছু রয়েছে, কাকা চাউমিন ভাজ্য রয়েছে, পুরো একদম টেকনিক দেখেছে, ব্যাপক টেকনিক। আচার খেতে আচারের দোকানে, এবারে অনেক রকমের আচার, কি আচার এটা? লোকনাথ আচার, অনেক রকমের আচার এখানে রয়েছে, মানে স্পাইসি থেকে শুরু করে বিভিন্ন রকমের, যে যেটা খেতে পছন্দ করে। সামনে এটা একটা জুসের দোকান, ভিড়টা দেখেছো? চলো সামনে গিয়ে দেখা যায়। এইগুলো দেখেই বোঝা যাচ্ছে যে বিভিন্ন রকমের ফ্লেভারস অ্যাভেলেবেল এখানে, ঠিক আছে। আর এই মাটির যে ভাতটা সেটার মধ্যে দেওয়া হচ্ছে, এই যে সামনের দিকে সব ফ্লেভার রয়েছে, সব অ্যাভেলেবেল। আর ওপরের দিকে এই যে কমলা লেবু, তারপরে আনারস, মৌসম্বি সব এখানে অ্যাভেলেবেল, আর ওখানে লেখাও রয়েছে কী কী এখানে পাওয়া যাচ্ছে। দেখতে বেশ ভালো লাগে, আর খেতে তো আরও বেশি ভালো লাগে। চকো ড্রপস, চলো দেখা যাক, এখানে বিভিন্ন রকমের চকলেটস অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে, 10 টাকা, তারপরে আরও 20 টাকা, 25 টাকা, 5 টাকা, এই 5 টাকা ডার্ক চকলেট সব কিছু রয়েছে, অনেক রকমের চকলেট দেখতে পাচ্ছি এখানে, এই যে বিভিন্ন রকমের চকলেটস। আর এই দোকানটাতেও রয়েছে বিভিন্ন রকমের চকলেট, 8 টাকা, তারপরে এই দেখতে পাচ্ছ 25 টাকা, ঠিক আছে, অনেক অনেক রকমের চকলেট। আচ্ছা এইগুলোও চকলেট না? কী সুন্দর দেখো, চকলেটের তাজমহল দেখতে পাচ্ছ, একটা হৃদয়ের লাভ দেখতে পাচ্ছ, একটা একজন বর আর বহু দেখতে পাচ্ছ একজনকে, আর একটা বোতল দেখতে পাচ্ছ, আর আইফেল টাওয়ার, দারুণ লাগছে দেখতে। চিকেনের পিঠে, তারপরে অরেঞ্জ পাটি সাপটা, বিভিন্ন রকমের পাটি সাপটা অ্যাভেলেবেল এখানে, আরও নলেন গুড়ের এই যে ভাপা সন্দেশ, ফিশ ফ্রাইও রয়েছে, মানে পিঠে ছাড়াও অনেক জিনিসপত্র রয়েছে। এখানে দেখো
বিভিন্ন রকমের যে মশলা সেই মশলাগুলো রয়েছে। কি কি মশলা অ্যাভেলেবেল এখানে রয়েছে? এখানে ধনে গোটা জিরে পাউডার আছে, ধনে পাউডার আছে, হলুদ লঙ্কা সমস্ত রকমের এখানে বক্স মশলা আছে, আমাদের সব তেল আছে, পাঁচক আছে, আমাদের সব রকমের মশলা রান্নার ক্ষেত্রে যা যা লাগে মোটামুটি সবই সবই পাওয়া যায়। আচ্ছা, কত গ্রাম থেকে শুরু হচ্ছে প্যাকেট? 100 গ্রাম, 50 গ্রাম থেকে নিয়ে 1 কিলো অবধি পাবে। আচ্ছা বেশ, আপনাদের কি আছে এটার নাম? টোটাল মেলাটা ঘুরলাম, দেখালাম তোমাদেরকে, বেশ ভালো লাগলো টোটাল মেলাটা। মানে এর আগে যে চেটেপুটুতে গেছিলাম সেরকম টাইপেরই মেলাটা, খুব সুন্দর লাগলো আমার। আর এত বড় গ্রাউন্ডে আমি এই মেলাটাতে, মানে এই জায়গাটাতে, এই মেলাটাতে প্রথমবার আসলাম। তোমাদের কীরকম লাগলো সেটা আমাকে জানিও কমেন্টে। যদি ভালো লাগে তাকে লাইক করতে পারো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে পারো, আমার সাথে সরাসরি কথা বলার জন্য ইনস্টাগ্রাম আইডি চলে আসো, ফলো করতে পারো, মেসেজ করতে পারো, সাজেস্ট করতে পারো কী ভিডিও দেখ তুমি দেখতে চাও। তোর কোনটা সব থেকে বেশি ভালো লাগে খাবার? আমার বিরিয়ানি। বিরিয়ানি? ওর বিরিয়ানি ভালো লাগে, আমারও বিরিয়ানি তো ভালোই লাগে। তোমাদের কি ভালো লাগে কমেন্ট করে জানিও। চলো টাটা, ভালো থেকো সবাই।